মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় দশম স্থানাধিকারী ভৌমি সরকারকে শুভেচ্ছা জানালো রায়গঞ্জ পৌরসভা। বৃহস্পতিবার মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে। পর্ষদ কর্তৃপক্ষ প্রদত্ত মেধা তালিকায় রায়গঞ্জের ভৌমি দশম স্থান অধিকার করেছে। এই খবর চাউর হতেই খুশির আবহ রায়গঞ্জ শহর জুড়ে। খবর পেয়ে এদিন দুপুরে ভৌমির বাড়িতে পৌঁছন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, পৌর কোঅর্ডিনেটর পায়েল মণ্ডল এবং অর্ণব মণ্ডল। এদিন তারা পুষ্পস্তবক, মিষ্টি সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন ভৌমির হাতে। তার ভবিষ্যতে আরো সাফল্য কামনা করেছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস। আমরা টিভির সামনে আজকে উন্মুখ হয়ে বসেছিলাম যে কখন আমাদের উত্তর দিনাজপুরের নামটা ভেসে উঠবে টিভির স্ক্রিনে। সেই জন্যে আমাদেরকে আজকে গর্বিত করেছে আমাদের পূর্বাশাপাড়ার আমাদের 13 নম্বর ওয়ার্ডের নাগরিক আমাদের ভৌমি সরকার। সে 10th হয়ে আমাদের রায়গঞ্জের নাম, উত্তর দিনাজপুরের নাম আজকে উজ্জ্বল করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের 13 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর পায়েল সাহা মণ্ডল এবং আমাদের দীর্ঘদিনের সংগ্রামের সাথী কোঅর্ডিনেটর অর্ণব মণ্ডলকে সঙ্গে নিয়ে আজকে আমরা ভৌমির বাড়িতে এসেছি ওকে শুভেচ্ছা জানাতে। আগামী দিনে যেন আমরা আবার আসবো, এই প্রতিজ্ঞা এবং এই শপথ করি আমরা এই বাড়ি থেকে যাচ্ছি।